ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আমেরিকার এবারের আসরে পারফরম্যান্সের বিচারে দুই মেরুতে অবস্থান করছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি ব্রাজিল তবে আর্জেন্টিনাও পরাজিত না হলেও ড্র করেছে ম্যাচ যার মাধ্যমে পয়েন্ট হারিয়েছে তারা নিজেদের গ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিন জয়ে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল অন্যদিকে তিন ম্যাচে দুই জয় এক ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট সাত যথাক্রমে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই আছে শীর্ষে গতবারের আমেরিকার দুঃসহ স্মৃতি ভুলে কোপা জয়ের স্বপ্নে বিভর সবশেষ দু হাজার উনিশ আমেরিকায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে সেমি ফাইনালের ম্যাচে দুই শূন্য গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার চোদ্দবারের চ্যাম্পিয়নরা তবে এবার আবারও ফাইনাল ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছে মেসিদের সম্ভাবনা ক্ষীণ হলেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে শত ভাগ দিতে না পারলেই কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা যেহেতু এখন দুই দল গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আছে তাই এই মুহূর্তে দুই দলের কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা নেই তবে আর্জেন্টিনা এক ম্যাচ ড্র করে ফেলায় সেই সম্ভাবনা কিছুটা আছে এর মধ্যে তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে ব্রাজিল ব্রাজিলের গ্রুপে প্রত্যেকটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে বাকি থাকা এক ম্যাচের ফলাফল যাই হোক না কেন নিজেদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল তবে আর্জেন্টিনার গ্রুপের হিসেবটা একটু কঠিন এই গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে গ্রুপ হতে আর্জেন্টিনার সামনে সহজ শেষ ম্যাচে বলিভিয়াকে পরাজিত করলে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মেসিরা অন্যদিকে ড্র করলে আর চিলি যদি প্যারাগুয়েকে পরাজিত করে সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সমান আট পয়েন্ট হবে চিলের গোল ব্যবধানের উপর নির্ভর করবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি গোলে এগিয়ে থাকা দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর চিলি যদি প্যারাগুয়ের বিপক্ষে পরাজিত হয় আর আর্জেন্টিনা ড্র করে সেই ক্ষেত্রে প্যারাগুয়ের পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মেসিদের সেই ম্যাচে প্যারাগুয়ে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা আর গ্রুপে রানার্স আপ হলে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাবে মেসি নেই তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এখন মেসিদের মূল লক্ষ্য ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচ দেখার অপেক্ষায় থাকে ভক্তরা তবে সেটা যদি হয় কোনো টুর্নামেন্টের ফাইনালে তা হবে সবচেয়ে কাঙ্ক্ষিত সহজ সমীকরণ মিলিয়ে বলিবিয়াকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে আর্জেন্টিনা সেই ক্ষেত্রে মেসিদের তাকিয়ে থাকতে হবে না কারো দিকে